এখন শুধু বলবো এটি যে আমরা যেন দুঃশাসন থেকে মুক্তি পাই হ্যাঁ আমরা এই কথাটা আমার মনে দুঃশাসনটা প্রস্তুত হয় না কথাটা প্রত্যেকটি নেতার কর্মীর জন্য নয় প্রত্যেকটা নেতার মনে রাখা দরকার তাদের কথা শুনে মানুষ বারবার মৃত্যুর জন্য প্রস্তুত হতে পারবে না মানুষ যখন মৃত্যুর জন্য প্রস্তুত হয় তখন সে জীবন দান করে একাত্তরে মানুষ বাঙালি মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছিল এবং নেতার কথায় যারা আহ্বান করেছিলেন স্বাধীনতার জন্য তাদের কথায় তারা জীবন দিয়েছেন এই জীবন দেওয়ার জন্য মানুষ কি বারবার প্রস্তুত হবে কারণ একটা জীবন দেওয়ার পরে যে আপনি রাষ্ট্র পেলেন সেই রাষ্ট্রকে আপনি সুন্দরভাবে সাজালেন না তাহলে এই যে মানুষের জীবন দান করা হলো সেই দানটা তো ব্যথা গেল তো বারবার আমাদের সামনে দুঃশাসন আসছে দুঃশাসনের জন্য মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে কিন্তু সেই প্রস্তুতি বিনামূল্যে ক্ষয়রাত হয়ে যাবে আপনাদেরকে একটা কথা বলি কিছু কথা বলার জন্য কিছু শব্দ ব্যবহার করার জন্য আমাদের মানুষ ভীত থাকে সন্ত্রস্ত থাকে যে নির্গাত সেখানে হত্যাকাণ্ড ঘটেছে কিন্তু মানুষ তাকে সেই হত্যাকাণ্ডের কথা বলা মানে বলাটা ঠিক হবে এই যে ভয় উদাহরণস্বরূপ বলি চত্বর হত্যাকাণ্ডের কথা নির্বিঘ্নে বাঙালি কেন বলতে পারে না তার বাঙালির ভিতরে এত ভয় ঢুকিয়ে দিয়েছে কারা সাপ্লাচত্বরে একটা হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশে সেই সাপলাচত্বের হত্যাকাণ্ড এমনই হত্যাকাণ্ড যে হত্যাকাণ্ড পৃথিবীর অন্য সব হত্যাকাণ্ড ধরেন জালিয়ানবাগ হত্যাকাণ্ডের চেয়েও সেই হত্যাকাণ্ড জঘন্য ছিল আমাদের কলাম চিন্তকরা এখানে ব্রিটেনে বসে যিনি বামপন্থী চিন্তাধারার অগ্র অগ্রসৈনিক মাসুদ রানা তিনি ওই সময় লিখেছিলেন জালিয়ানবাগ হত্যাকাণ্ডের চেয়েও সাতনা চত্বর হত্যাকাণ্ড জঘন্য ছিল আমি তাকে প্রশ্ন করেছিলাম কেন জালিনবাগ হত্যাকাণ্ডের চেয়ে এটা জঘন্য হবে তিনি বলেছিলেন জালিনব হত্যাকাণ্ডের সময় যখন ব্রিটিশরা হত্যা করেছিল তারা সশস্ত্র ছিল যাদেরকে হত্যা করা হয়েছিল তারা সশস্ত্র ছিল এবং তারা ঘুমন্ত ছিল না কিন্তু চত্বরে যাদেরকে হত্যা করেছিল তারা সশস্ত্র ছিল না তারা ঘুমন্ত ছিল জন্য এটা আরো বেশি জঘন্য এখন বাঙালি তার রাষ্ট্রের ভেতর এত বড় একটা হত্যাকাণ্ডের পরেও বাঙালি সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে জানে না অর্থাৎ আধিপত্যবাদীরা কিছু শব্দ নির্মাণ করে নিয়ে বলে যে না এখানেও এতজন লুক মারা গেছে আপনিও কিন্তু সেই সংখ্যা তত্ত্বের ভিতরে ঢুকে যান সাংবাদিকরা সেই সংখ্যা তত্ত্বে ঢুকে যান রাজনীতিবিদরা সেই সংখ্যা তত্ত্বে ঢুকে যান হত্যার কথা ভুলে যান আপনি ঝগড়ায় লেগে যান একজন বলে দুই একজন বললে দুইশ এই ঝগড়ায় লেগে যান আর মূল হত্যাকাণ্ডটা লুপাট হয়ে যায় আমার কথা হলো সেখানে একজন লোক কেন হত্যা হত্যা করা হবে গুমন্ত অবস্থায় তুমি কে একজন মানুষকে অবস্থায় সশস্ত্র বাহিনী দিয়ে হত্যা করবে রাতের অন্ধকারে লাইট এবং সমস্ত লাইট অফ করে অন্ধকার করে সমস্ত মিডিয়া বন্ধ করে দিয়ে তুমি কে সেই জানুয়ার যে রাতের অন্ধকারে আমার নিরস্ত্র মানুষকে তুমি হত্যা করবে এই কথাটা প্রতিটি নেতার মনে রাখা উচিত জনগণ সেটা মনে রেখেছে কিন্তু সেদিন কোনো নেতা বের হয়ে আসে নাই আমি ধন্যবাদ জানাই সেদিন আপনাদের যে আপনার যাকে দেশ নেত্রী খালেদা যে বলেন তিনি বলেছিলেন সবাইকে বেরিয়ে আসার জন্য কিন্তু আপনার নেতারা বেরিয়ে আসেন নাই আমি এই দায় আপনাদের নেতাদের দেই এবং বলি যে জনগণ বারবার মৃত্যুর জন্য প্রস্তুত হবে না কারণ মৃত্যুর জন্য জনগণ যখন প্রস্তুত হবে সেই প্রস্তুতি পর্বে আপনাকে সামনে এগিয়ে আসতে হবে আপনাকে কালুর বেতার কেন্দ্র থেকে বুক উঁচিয়ে ঘোষণা দিতে হবে যে তুমি যুদ্ধের জন্য দাবিত হও আমি ঘোষণা করলাম আমরা যুদ্ধ করব এই এই সাহসটা যদি বর্তমান সময়ে দেখান তাহলে কালুর বেতার কেন্দ্রের যে সাহস দেখান হয়েছিল মানুষ সেটা স্মরণ করবে নাহলে আপনার মুখের কথায় মানুষ এই কথা স্মরণ করবে না আমার এটি শেষ